ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে মা ও দুই ছেলের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন স্বজনরা। দাবি জানান দোষীদের দ্রুত আইনের আওতায় আনার। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তিনজনকে। ব্রাহ্মণবাড়িয়ার চরছয়ানি গ্রামে নিজ বাড়িতে সন্তানদের নিয়ে ঘুমিয়েছিলেন মা জেকি আক্তার। মঙ্গলবার সকালে কাজে এসে গেট বন্ধ দেখেন গৃহকর্মী। অনেক ডাকাডাকির পরেও না খুললে পাশের এক আত্মীয়কে ডাকা হয়। এরপর তারা গিয়ে গেট খুললে জেকির রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এ সময় চিৎকারে অন্যরা ছুটে এসে দুই সন্তান মাহিন ও মহিনের মরদেহ উদ্ধার করে। অক্ষত অবস্থায় পাওয়া যায় 7 মাস বয়সী শিশু ওয়াজিফাকে। এলাকাবাসী ও স্বজনরা বলছেন তিনজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। আমার বাগনারা তারা দেখে বলছে, বাগনারা নিশ্চয়ই চিনে খুনিকে, এবং ছোট বাগনারাও নিশ্চয়ই চিনে। চিনার বিদায় ছোট বাগনারা প্রাণ বাঁচার জন্য সে বাথরুমে যায়, বাথরুমে দরজা লাগিয়ে দিয়েছিল, বাথরুমে দরজা ভেঙে তাকে হত্যা করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম। ইনভেস্টিগেশনের পরবর্তী ধাপে আমরা বলতে পারবো যে ঘটনাটা কি কারণে ঘটেছে। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেই এই ঘটনার পিছনে যারা দায়ী ব্যক্তি তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করছি। মা ও দুই ছেলের মাথায় কোপের চিহ্ন পাওয়া গেছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।